আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের যে সেকেন্ড ক্লাস থাম্বনেলের, সেটাতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এটা দিয়ে আমরা আজকে একটা ডিজাইন করব, ঠিক আছে? থাম্বনেল জাস্ট আমরা প্র্যাকটিস করার জন্য, জাস্ট বেসিক যে জিনিসগুলো আছে এগুলো জানবো আস্তে আস্তে প্রথম ক্লাস থেকেই। তো শুরু করা যাক। আমরা কন্ট্রোল এনে ক্লিক করে মেইনলি যে আমাদের থাম্বনেলটা হয় সেটা হলো 1920x1080, এই সাইজটাতেই কিন্তু আমাদের থাম্বনেলগুলো হয়। তো আমরা এটা ক্রিয়েটে ক্লিক করব, দেন আমরা ইমেজে গিয়ে ইমেজ সাইজ থেকে এটার সাইজটা একটু বাড়ায় নিব যাতে আমাদের কাজ করতে সুবিধা হয়। জাস্ট ওকে দিয়ে দিলাম, দেন আমরা কন্ট্রোল এ ধরব, কন্ট্রোল সিতে ক্লিক করব এই ইমেজটা থেকে গিয়ে, কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমি সোর্স ফাইল ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, কন্ট্রোল ভি দিলাম, দেন এটাকে পেস্ট করার পর আমরা এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিই এবং আমাদের এক্সট্রা মানে প্রেশার কমানোর জন্য আমরা এটা এই করে দিলাম, অফ করে দিলাম, কন্ট্রোল টি দেই আমরা এটা এখানে রাখি। ওকে, তো আমরা এখান থেকে একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিব, এরকম একটা সলিড ব্যাকগ্রাউন্ড দিব। তো আমরা এখান থেকে যে ইমেজটা আছে এই ইমেজটা থেকে একটা কালার দিলাম এখানে। ওকে, তো দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে আমরা আমরা এখানে গিয়ে এফএক্সে যাব, দেন গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করব, গ্রেডিয়েন্ট ওভারলেতে ক্লিক করে, আচ্ছা সরি গ্রেডিয়েন্ট ওভারলে না, আমরা এখানে গিয়ে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে একটা সফট কালার ব্রাশ নেব এবং সফট কালার ব্রাশ নিয়ে আমরা এখানে ক্লিক করে আমরা জাস্ট এখানে ক্লিক করে, ওকে আই থিঙ্ক এটা ঠিক আছে, দেন আমরা এটা সাইজটা বড় করি, বড় করে আমরা এখানে একটা ক্লিক করব। তো আমাদের এখানে জাস্ট একটা এরকম লাইট অ্যাড হইলো, এরকম একটা জাস্ট লাইট অ্যাড করব এবং এখান থেকে আমরা অপাসিটিটা হালকা কমাই দিব, ঠিক আছে? তারপর এই দুইটাকে ধরে মার্জ লেয়ার করব, মার্জ লেয়ার করে দিয়ে আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে নয়েজ, অ্যাড নয়েজ, অ্যাড নয়েজ করলে এখানে একটা হালকা টেক্সচার অ্যাড হবে, তাহলে এই জিনিসটা আরও দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে? তারপর আমরা এখানে কি করব, ধরেন এটা আসলে একজন ইউটিউবারের থাম্বনেল ডিজাইন করতেছি, তো আমরা এখানে প্লাসে ক্লিক করব, ওনার ধরেন 20,000 সাবস্ক্রাইবার পূরণ হয়েছে, তো এটার জন্য উনি একটা থাম্বনেল বানাবে। তো আমরা এখান থেকে একটু লং টাইপের ফন্ট দিব, এটার মধ্যে ভিভাস প্রো ফন্টটা দিলাম, দেন আমরা এখানে সলিড কালারে ক্লিক করে আমরা এখান থেকে এই কালারটা নিই, নেওয়ার পরে এখানে আমরা লিখি বা ধরেন 2,00,000 দিলাম, ঠিক আছে? আমরা এখানে 2,00,000 দিয়ে এটাকে ব্যাকে দিলাম। এখানে থাম্বনেলের ক্ষেত্রে একটা জিনিস সবসময় মনে রাখবেন, টেক্সটগুলো যেন বেশি বড় হয় এবং রিডেবল থাকে, মানে এই থাম্বনেলটা হলো এরকম ছোট শো করবে, ঠিক আছে? বা এরকম সাইজে শো করবে বা এতটুকু শো করবে। তো এটা যদি একদম ছোট দেন, যেমন এই টেক্সট যদি একদম ছোট দেন থাম্বনেলে, তখন কিন্তু এটা পড়া যাবে না। এই জিনিসটা এই কারণে ক্যাচি করার জন্য আপনাকে কী করতে হবে, এটা অবশ্যই বড় করতে হবে। বড় করার পরে আমি এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করব, এখানে যাব, যাওয়ার পরে এটার নিচে যে আছে এটাতে আমি জাস্ট আমাদের অ্যারো আছে দেখবেন কিবোর্ডের মধ্যে, ডানের অ্যারোটা 1 2 3 4 চারটা ক্লিক করবো, আমার চারটা ক্লিক হয়েছে কিনা আমি জানি না। আচ্ছা আমি একটু এটাকে কন্ট্রোল জেদ আবার কপি করি, এই নিচেরটা দিকে চারটা ক্লিক করব, 1 2 3 4 আবার নিচের দিকে 1 2 3 4 করার পরে যেটা করব আমি এটার অপাসিটিটা মানে ফিল থেকে একটু অপাসিটিটা কমাই দেবো, এরকম ধরেন এখান থেকে একটু ফিলটা কমাই দিলাম। ফিল কমাই দেওয়ার পরে আমরা এখানে একটা মাস্ক নেব, মাস্ক নিয়ে আমরা এখানে এটা ব্ল্যাক, এখানে ব্ল্যাক অ্যান্ড ট্রান্সপারেন্ট ব্ল্যাক নেব, দেন আমরা শিফটে ধরে এভাবে একটা টান দিব, তাহলে দেখবেন এইদিকে একটা হালকা ইফেক্ট ক্রিয়েট হয়েছে। তারপরে যেটা করব আমরা এটার উপরে চলে যাব, উপরে গিয়ে অল্টারে ধরে এখানে ক্লিক করব, দেন আমরা এখানে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে ব্রাশটাকে আমরা একটু চ্যাপটা করে নেব এবং এখান থেকে একটা অ্যারোতে ক্লিক করে এটা ঘুরাইলাম। তারপর আমরা এখানে ক্লিক করে আমরা এটার একটু লাইট দিব এখান থেকে, দেন আমরা এদিক থেকে হালকা একটু লাইট নিলাম। তারপর আমরা এটাতেই আবার একটা ক্লিক করে জাস্ট এটা আর একটু চিকন করে নিই, হালকা ধরেন এরকম চিকন করলাম, দেন আমরা এটার মধ্যে একটা ক্লিক করি। তো দেখেন এটা আমাদের একটা ইফেক্ট একটা ক্রিয়েট হয়েছে, অনেকটা গ্রেডিয়েন্টের মতো, কিন্তু এটা কাস্টমভাবে করা, ঠিক আছে? এটা আসলে আপনারা যেভাবে চিন্তা করছেন ওই রকম না জিনিসটা, এটা টোটালি ডিফারেন্স একটা ওয়েতে করা, জাস্ট ব্রাশ দিয়ে করছি। দেন আমরা এখানে ফিল কালারটা অফ করে দিব, ফিল কালারটা অফ করে দিয়ে আমরা যেটা করব এফএক্স থেকে এখানে স্ট্রোকে ক্লিক করব, স্ট্রোকে ক্লিক করে আমরা সাইজটাকে একটু বাড়াবো এবং এখান থেকে আমরা হোয়াইট কালারটা নিব এরকম, ঠিক আছে? হোয়াইট কালারটা নিলাম এবং আমরা এটাকে ইনসাইড করে দেবো, ইনসাইড এটা ইনসাইড থাকবে, দেন আমরা এখান থেকে অপাসিটিটা কমাই দিব হালকা। ওকে, তো এখানে কমাই দেওয়ার পরে দেখেন এখানে একটা ইফেক্ট চলে আসছে। দেন আমরা যেটা করব এখানে যেটা আসল এটার মধ্যে একটু যাব, যাওয়ার পরে এখান থেকে আমরা ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে গিয়ে আমরা
এখানে বিবেল এন্ড ইমব্রোসে ক্লিক করব বিবেল এন্ড ইমব্রোসে ক্লিক করে এটাকে রিসেট টু ডিফল্ট করে দেব রিসেট টু ডিফল্ট করে দিয়ে আমরা এখানে সাইজটাকে একটু বাড়াবো ঠিক আছে এরকম করে বাড়ান দেন এটার মাল্টিপ্লাইটাকে একটু কমান ওকে আমরা এখানে সাইজটাকে আর একটু কমাই ওকে আমরা ডেপথটাকে একটু বাড়াই দিই দেন আমরা যেটা করব এখানের অপাসিটিটা হালকা একটু কমাই এটাকে আর একটু বাড়াই তো দেখেন এখন এরকম একটা টেক্সট ইফেক্ট এখানে ক্রিয়েট হয়েছে ঠিক আছে আমরা জাস্ট একটা টেক্সট ইফেক্ট এখানে ম্যানুয়ালি ক্রিয়েট করলাম আমরা কিন্তু কেউর কাছ থেকে কিছু ধার করি নাই বা কোথাও থেকে কিছু নেই নাই তারপর আমরা যেটা করব আমরা এখানে চলে যাব এখানে মানুষটার উপরে যাব এখানে গিয়ে আমরা কি করব সাবস্ক্রাইবে ক্লিক করব সাবস্ক্রাইব এস ইউ বি সাব এস সি আর আই বি ই আর এস মানে এতগুলো সাবস্ক্রাইবার হয়েছে ওনার এটা আমরা এখানে দিলাম দেন আমরা এখান থেকে কি করব একটা হোয়াইট কালার দিব হোয়াইট কালারটা ইমেজ দিব হোয়াইট কালারটা ইমেজ দিয়ে আমরা এটাকে সেন্টার অ্যালাইন করব এখান থেকে এটাকে সেন্টার অ্যালাইন করলাম দেন আমরা এটারে কি করব একটু ওয়ার্ডের মধ্যে ডিস্টেন্স মানে হালকা বেশি না এরকম একটা ডিস্টেন্স বাড়াই দিলাম ওকে এটা এখানে রাখলাম রাখার পরে আমরা এখান থেকে ড্রপ শ্যাডোতে যাব ড্রপ শ্যাডোতে গিয়ে আমরা একটু ড্রপ শ্যাডোটার ডিস্টেন্সটা কমাই এটার একটু বাড়াই দিই তো এরকম একটা ড্রপ শ্যাডো ক্রিয়েট করলাম এখানে ড্রপ শ্যাডোটা অ্যাড হয়েছে অলরেডি তারপর আমরা যেটা করব এটার মধ্যে গিয়ে অল্টা একটা মাস্ক নিউতর মাস্ক নিলাম দেন এখানে ব্রাশটা নেব ব্রাশটা নিয়ে আমরা এখান থেকে ক্লিক করলাম হালকা এভাবে একটা কালার দিলাম এটার মধ্যে ব্রাশ দিয়ে দিছি আমরা কোনো এখানে গ্রেডিয়েন্ট টুলের কোনো ইউজই করতেছি না কারণ যেহেতু আমাদের এটা ক্লায়েন্ট বেস কাজ এগুলো কোনো ফ্রিপিকে বা কোথাও দিব না তো আমরা এইভাবে করতে পারি বা আপনার ফ্রিপিকেও দিলেও কোনো সমস্যা নাই দিতে পারবেন ঠিক আছে কোনো ইস্যু নাই তারপর আমরা যেটা করব আমরা এই যে ইমেজটা আছে ইমেজটা নিচে যাব নিচে গিয়ে আমি এখান থেকে এরকম লাইট কালারটা নিলাম লাইট কালারটা নিয়ে আমরা একটু এটাকে রাউন্ড করি হালকা রাউন্ড করে দিয়ে আমরা এখানে কালার ডটসটাতে একটু দিয়ে দিই ওকে এরকম করে কালার ডটসে ক্লিক করছেন দেখছেন এখানে একটা ডর্জিং একটা ইফেক্ট চলে আসছে তারপর আমরা যেটা করব মানুষটার উপরে যাব উপরে গিয়ে একটা ব্রাশে ক্লিক করলাম দেন আমরা যেটা করব এখানে অবশ্যই ওই সেম জিনিসটাই এখানে আমরা সেট করে দিব কালার ডটস ঠিক আছে কালার ডটসটা সিলেক্ট করে দিলাম আমরা এদিক থেকে একটু লাইটিং অ্যাড করতেছি হালকা প্রয়োজনে এই ব্রাশটা আপনি আর একটু বড় ছোট করেও করতে পারেন ওকে তারপরে আপনি এদিকটাও দেন ওকে এটা স্মার্ক দিয়েও করা যায় সেটা আমি এখন নিলাম না কারণ আমার পিসির কনফিগারেশন এটার আহামূলত ভালো না নিলে বাদে হ্যাং করবে ঠিক আছে পরে দেখা যাবে যা দেখাতেছি তাও পারবো না তো এটার মধ্যে গিয়ে আমরা আরেকটা প্লাসে ক্লিক করলাম করার পরে আমরা এখান থেকে জাস্ট এই ইয়েলো কালারটা নিব এরকম তারপর আমরা এখানে এটাকে সিলেক্ট করে জাস্ট ওকে এখানে ক্লিক করলাম দেন আমরা এটারে স্ক্রিন সফট লাইট স্ক্রিন আচ্ছা আমরা এটার স্ক্রিন দিয়ে এটার আমরা অপোজিটটা কমাই ফেলবো ঠিক আছে এরকম কমাই দিলাম হালকা তো এখানে একটা লাইট ইফেক্ট ক্রিয়েট হয়েছে ওকে তারপর আমরা যেটা করব আমরা এখানে গিয়ে জাস্ট নিচে থেকে আমরা একটা পেন টুল নিব পেন টুল নিয়ে আমরা এখান থেকে শেপটাকে অফ করে দেবো এখান থেকে আমরা স্ট্রোকটাকে অন করে দিলাম তারপরে আমরা এটা থেকে এভাবে একটা রাউন্ড নিলাম ওকে তারপর আমরা এখান থেকে হোয়াইট কালার দিলাম আচ্ছা এটাকে যেটা করতে হবে এটা সাইজটা বেশি বড় হয়ে গেছে আমরা এটা সাইজটা কমাই দিই দেন এটার অল্টার ধরে টান দিই কন্ট্রোল টি দিই এটার একটু এদিকে থেকে কার্ভ করে দিই এরকম দেন এটার আবার অল্টার ধরে টান দিই এদিক থেকে দিই তো দেখেন আমাদের এটা থাম্বনেল কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে একদম ইজিলি মানে কয়েক মিনিটের ভিতরে আমরা এটা বেসিক থাম্বনেলের কিন্তু আইডিয়া জেনারেট করে ফেলছি আমি জাস্ট এখানে টেকনিকগুলো দেখাতে পারবো আপনাদের আমি বিভিন্ন টেকনিক লাইটিং টেকনিকগুলো বা থাম্বনেলকে কীভাবে আরও আকর্ষণীয় করা যায় সেই ব্যাপারগুলো কিন্তু আপনাদেরকে দেখাইতে পারবো কিন্তু আসলে বাকি জিনিসগুলো কনসেপ্ট জেনারেশন কিন্তু টোটালি নিজের উপরে আপনি কিছু এই ক্যাটাগরির কাজ দেখাইলাম যে যেমন ফার্স্টে আমি দেখাইছি আপনারা ক্লায়েন্ট বেসগুলো খুঁজে সেই টাইপের করার চেষ্টা করবেন ঠিক আছে তো আশা করি এই ক্লাসটা আপনাদের সবাই ভালো লাগছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টেক কেয়ার